আসসালামু আলাইকুম, আমি নীলিমা স্টাডি থেকে নীলিমা বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগতম করছি। আশা করছি সবাই বেশ ভালো আছেন ও সুস্থ আছেন। বিকেলবেলা সবাই মিলে হাঁটতে এসেছি এবং কিছু সবজিও নিতে এসেছি। আজ সবজি খিচুড়ি রান্না করব। চলেন আমরা সবজি নিয়ে আসি। তো সবজি আনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর এখানে সব ধরনের সবজি আছে, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, কাঁচা মরিচ সহ আর অনেক রকমের সবজি আছে। বাঁধাকপি, ফুলকপি, বেগুন আর লাউ নিয়েছি। তাড়াতাড়ি করছি কারণ সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে আজান হয়ে যাবে, এই জন্য খুব তাড়াহুড়া করে হাতের কাছে যাই পেয়েছি সেটাই নিয়েছি। ক্ষেতের থেকে ফ্রেশ সবজি তোলার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে, যারা তুলেছেন সেটা তারাই জানেন। বেশ ভালো লাগা কাজ করছিল। সবসময় তো বাজার থেকে কিনে আনাই হয়, কিন্তু কোনো সময় তো একদম তুলে কখনো নিয়ে আসা হয় না। তো সব কিছু নিজের হাতে তুলে নিয়ে রান্না করার মধ্যে অন্যরকম একটা মজা আছে। আর এই যে চাচি শাশুড়ির সিম লাগিয়েছে, সেখান থেকে সিম নিয়েছি, এছাড়া আলু আর পেঁয়াজও দিয়েছিল। একদম সব টাটকা সবজি, কোনো রকম মেডিসিন বা ফরমালিন নেই, কোনো প্রকার রং নেই। এমন শাক সবজি খেতেও মনের ভেতর শান্তি লাগে, ভালো লাগা কাজ করে। মাঝে মাঝে নিউজ চোখে পড়লে দেখা যায় সবজিতে কি পরিমাণ ফরমালিন দেওয়া হয়। ধরেন গাছের টমেটো ঘরে এনে যেটা হচ্ছে ক্ষেত থেকে আনা হয় সেটা এনে আর কি বাসে যদি রাখি সেটা কিন্তু পরের দিনই নষ্ট হয়ে যায়, কিন্তু বাজার থেকে যেটা আমরা কিনে নিয়ে আসি সেটা কিন্তু অনেকদিন রেখে দিলেও ফ্রিজ ছাড়ে অনেকদিন পর্যন্ত ভালো থাকে, ইভেন মাছিও কোনো বসে না। কোথায় আমরা শাক সবজি খেয়ে সুস্থ থাকবো সেখানে এখন উল্টো এগুলো খেয়ে বড় বড় অসুখ নিয়ে আমাদের ডক্টরের কাছে দৌড়াতে হয়। এর থেকে দুঃখজনক আমাদের জন্য আর কি হতে পারে, তাই না? যাই হোক, আমরা পরিস্থিতির শিকার, আমাদের কিছুই করার নেই। আজ আমরা সবজি দিয়ে সবাই চড়ুই ভাতি খাবো। আসলে সবাই একসঙ্গে মিলে আনন্দ করার মধ্যে যে কি একটা সুখ আছে সেটা বলে বোঝাতে পারবো না। চড়ুই ভাতি করার জন্য কিন্তু আমাদের ছোটখাটো একটা টিম আছে, আমরা প্রায়ই হচ্ছে চড়ুই ভাতি করি। আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করি এবং সেই অনুযায়ী কাজ করি, আগে থেকে কোনো প্ল্যান করা থাকে না। চড়ুই ভাতি মূলত একটা বাহানা, সবাই আমরা একসঙ্গে বসে খাবো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই যে চড়ুই ভাতি বলুন বা পিকনিক বলুন, যেটাই হোক না কেন, এটার মধ্যে অন্যরকম যে আনন্দ পাওয়া যায়, ধরেন আমি বলতে চাচ্ছি যে ছোট ছোট যে আনন্দগুলো পাওয়া যায় সেগুলো অন্য কিছুতে হয়তো পাওয়া যায় না। সব কিছুই টাকা দিয়ে কেনা যায় না, তো হয়তো অনেকের কাছে এটা কিছুই মনে হবে না, এটা কি আর এমন, কিন্তু আমার কাছে বা আমার মতে যেটা অল্পতে সুখ পাওয়া যায় বা শান্তি পাওয়া যায় সেটা বিশাল বিশাল উপহারের থেকে অনেক বেশি কিছু, সেটা আপনাকে আত্মতৃপ্তি এনে দিবে। সবজিগুলো যে কি ফ্রেশ আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন, নিজে হাতে তুলে এনেছি এটা যে কি আনন্দ। এরপর নিজে কেটে রান্না করব, ভাবতে পারছেন কি দারুণ একটা ব্যাপার হতে চলেছে। সবজি কাটাকুটি শেষ, এবার চাল ধুয়ে নিব। এখানে চালের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই কারণ সবাই বাসা থেকে সবাই চাল দিয়েছে, কতটুকু আছে ঠিক বলতে পারছি না। ডালও সেম, ডাল যদিও আমি দিয়েছি কিন্তু পরিমাপ করে দেইনি, অনুমান করে দিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। খিচুড়ি কিভাবে রান্না করতে হয় আসলে সেটা দেখানোর কিছুই নেই,
তবেও যেহেতু ভিডিও করছি, সেই সুবাদে হচ্ছে যা যা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক নতুন আপু আছেন যারা মাত্র রান্না শিখছেন বা হাতে খড়ি দিচ্ছেন, তাদের এখান থেকে কিছুটা হলেও হেল্প হতে পারে। এবার কেটে রাখা যে সবজিগুলো সেগুলো ধুয়ে নিব। সবজি ধুয়ে নেওয়ার পর চুলায় পাতিল বসিয়ে দিব। চুলায় পাতিল বসিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ, মরিচ, গরম মশলা দিয়ে ভালো করে কতক্ষণ ভেজে নিয়েছি। ভিডিওর ওই অংশটুকু কোনোভাবে স্কিপ হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপর ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিব। এরপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভাজা হবে খিচুড়িটা তত ঝরঝরে হবে। ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা মাঝারি আঁচে থাকবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে সবজিগুলো, যেমন শক্ত যে সবজিগুলো, যেমন ফুলকপি, আলু, গাজর, এই টাইপের যে সবজিগুলো, সেগুলো হচ্ছে আমি সামান্য তেলে ভেজে নিয়েছি। এতে করে খিচুড়িতে অন্যরকম একটা স্বাদ আসে। আসলে রান্না হচ্ছে নির্দিষ্ট নিয়ম নেই, এটা একটা আর্ট। আর যে যার মতো করে মনে মাধুরী মিশিয়ে সেটাকে ফুটিয়ে তুলি আমরা। তো আমিও আমার মতো করে সবটা রান্না করার চেষ্টা করছি। আমি জানি আমার থেকে অনেক আপুরা অনেক ভালো রান্না করেন, তাদের কাছে আমি সে তুলনায় কিছুই না। আমরা যারা পরিবারের জন্য রান্না করি, আমরা চেষ্টা করি যে আমার রান্নাটা যেন সব থেকে বেস্ট হয়, সবার মুখে খুব ভালো লাগে। তো এই জন্যই একটা মশলার সাথে কিন্তু আর একটা মশলা যোগ করি, আবার কোনোটা কমিয়ে দেয়, কোনোটা বাড়িয়েও দেয়, রান্নাটাকে সুস্বাদু করে তোলার জন্য। যখন কোনো রান্না ভালো হয় আর কেউ তখন যদি কেউ এসে প্রশংসা করে, তখন কিন্তু রান্নার আগ্রহটা আরও বেড়ে যায়। এতক্ষণ যে কষ্টটা করেছি সেটা কিন্তু তখন আর মনে হয় না, তখন ওই সামান্য কথাতেই মন খুব খুশি হয়ে যায়। আমি মাঝে মাঝে খিচুড়িটা নেড়ে দিয়েছি আর খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে এটা নামিয়ে ফেলবো। কি খিচুড়িটা দেখে লোভ লাগছে না? রংটা দেখেছেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, যেটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না। আর খিচুড়ি হয়ে যাওয়ার পর সবাই একসঙ্গে এখন খেতে বসেছি। এখানে আমরা তিনজন মিলেই খাচ্ছি, বাকিরা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তাদেরকে আর দেখানো হয়নি। খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ বেশ মজা হয়েছিল, রং দেখেই কতটুকু বুঝতে পারছেন জানি না। আপনাদের সাথে নিয়ে খেতে পারলে হয়তো আরো ভালো লাগতো, স্বাদটা আরো হয়তো বেড়ে যেত। খাওয়া শেষ করেছে, এর মধ্যে অনেকটা রেস্ট নিয়েছে। এবার বিকেলবেলা সবাই মিলে, ছোট মানে হচ্ছে আমরা সবাই ছোট বড় মিলে জাম্বুরা মাখিয়ে খাবো, এর জন্য সবাই একটা ছাদে এসে বসেছি। জাম্বুরাটা আসলে দেখতে যত বড় মনে হচ্ছিল, উপরের অংশটা ছাড়িয়ে নেওয়ার পর দেখে একদম ছোট্ট।
জাম্বুরা ছোট হলেও কিন্তু আমরা বেশ কয়েকজন এখানে ছিলাম, ছোট বড় মিলিয়ে। জাম্বুরাকে আঞ্চলিক ভাষায় এক এক জায়গায় এক এক রকম নামে ডাকে। যেমন আমার দাদু বাড়িকে এটাকে বাদামি বলে, অনেক জায়গায় এটাকে আবার জামিরও বলে। জাম্বুরের খোসটা ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোর এখন যে পাল্প গুলো সেগুলো হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি। জাম্বুরাটা সবটা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ দেইনি সরি, মরিচ কেটে নিচ্ছিলাম, আর তেঁতুল দিয়েছি সঙ্গে। সবকিছু রেডি, এখন মাখাবো। যেভাবে মাখাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। জাম্বুরা মাখানোর জন্য তেঁতুল, শুকনা মরিচ, কাঁচা মরিচ, লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কি দেখে মুখে পানি চলে এসেছে, আর খেতে ইচ্ছে করছে তাই না? আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন বা কোনো কিছু অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা একটা লাইক বা সাবস্ক্রাইব করবেন, আর সুন্দর একটা কমেন্ট করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। আপনাদের ছোট্ট একটু কমেন্ট আমার কাজ আর উৎসাহ বাড়িয়ে দিবে। মাখানো শেষ হয়ে গেছে, আর জাম্বুরা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।